আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহ অশেষ সহমত, আমিও ভালো আছি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই দোয়া করি। যারা আমার ব্লগটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেশ বিদেশ বসে দেখো, তাদেরকে আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। তোমরা আন্টির পুরো ব্লগটা দেখবা, যদি ভালো লাগে আন্টিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। তা আমি সকালে নাস্তা করে রান্না করে দুপুরের খাবার খেয়ে তারপরে বিকালে বের হয়েছি মশলার দোকানে। তাল মাখনা নিব আর চুক্কা দই নিব। আজ তোমাদের একটা দই ফুচকা দেখাবো ছোলা পুর দিয়ে। তো আগেই ফুচকাটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, আমি একবার ফুচকা রেসিপি দেখাইছি, আমি এখন দেখাবো। এটা হইলো দই ফুচকা, এটা হইলো ছোলা বুটের। একদম একটা পিওর খাবার, তোমরা ঘরে একবার দেখে নাও। আমি যেভাবে করব তোমরা সেইভাবেই করবা। তাও মাখনা লইলাম, এটা এখন কিনে আনছি আমি। এই যে দেখো, তাল মাখনা দা গুললাম আমি। এটা এখন এই যে ফুচকাটা বানাবো। এই যে দেখো, এইভাবে বানাইতে হয়। জানি, আগেও বানাইছো। আগেও বানাইছি আমি, ফুচকা রেসিপি আছে আমার ছেলে নে ছোটবেলা অনেক খাইতাম। আমার ফুচকা রেসিপি আছে। এই যে এইভাবে দুইটা রুটি বানাবো। তেল দিতে হবে একটা রুটি, আর একটা রুটির মধ্যে তেল দিতে হবে। তো ঘরের খাবারটা তো ন্যাচারাল খাবার হয় যেটি আমরা করি, কিন্তু ভালো খাবারটা তো পাই না। তো যাই আছে আমাদের জন্য, এই আমরা ভালো মন্দ বিচার করে খাবো। তো ন্যাচারাল জিনিসটা সবসময় খাওয়ার চিন্তা করবা, তোমরা সবসময় বাচ্চাদেরকে দেওয়ার চিন্তা করবা। তো এই যে আমি কাপটা ছোট হয়ে গেছে, কাপটা বড় নিলাম, যেহেতু এটা দই থাকবে, ছোলা থাকবে, আর পিঁয়াজ তো মনের গুলো তোমরা দিবা না। এই ফুচকা আমি আরো আগে দেখাইছি, একদম অরিজিনাল ভাবে যেটা সঠিক নিয়মে ফুচকাটা খায়, আজকেও আমি সেই সঠিক নিয়মটা তোমাদের সাথে শেয়ার করলাম। সবটি বানাই নিলাম। বুটটা আমি আগেই সিদ্ধ করে রাখছি, এর জন্য আমি সিদ্ধটা দেখাই নাই, শুধু আলুটা সিদ্ধ করছি। একটা ফুচকা দিয়া দেখলাম গরম হয়েছে নি তেলটা, গরম হয়ে গেছে ইনশাল্লাহ। এই যে দেখো আমার ফুচকাগুলা, অনেক বড় বড় হয়েছে দেখো, কত সুন্দর যে, কত বড় ফুচকা দেখো, কতগুলো ফুচকা। আমাদের ফুচকা অনেক সুন্দর। দেখো আমাদের ফুচকা গুলা দোকানের থেকে বেশি স্বাদ হয়, তোমাদের দেখাই দিলাম একটা। তো এটির ভিতরে এই যে একদম কিছু নাই দেখলা, আমি নিচে রাখি, কি যে সুন্দর ভিতরে উপরে নিচে আর মশমশা। আমাদের ঘরের ফুচকা আমি এখন তোমাদের রেডি করে দেখাইতেছি। জিরাটি টালছি, দই ফুচকার মধ্যে খালি লাগবে একটু জিরা আর কাঁচামরিচ, ধনিয়া পাতা। এই পড়বে পড়বে এমনি না, আস্তে আস্তে। পেঁয়াজ তো যাবেই না, পেঁয়াজটা খায় না দই ফুচকায়। ওই ছাড় না, আলা সব থুব, বেলুনের তেল, টক দই। এই যে টক দইটা আমি কিনে আনছি বাজার থেকে, ঘরে আর পাতি নাই, আমার শরীর খারাপ, এখানে আমি টক দইটা নিব। এই যে দই ফুচকাটা আমি টক দই দিয়ে দেখাবো তোমাদেরকে, এটা অনেক স্বাদ।
চিনি দিলাম আমি 1 চামচ এখানে বিট লবণ আধা চামচ এই দিয়ে এখন আমি ফেটবো দেখো এটা ব্লেন্ডার করতে পারবা তোমরা আমি হাতে ফেটা নিছি এই যে টক দইটা হাতে ফেটা নিছি আমি চিনি 1 চামচ দিছি যেহেতু টক দই বিট লবণ দিছি এখন আলু গিলি দিয়ে আমি তারপরে ধনে পাতা দিয়ে আমি আগে মিক্স করে লই তা আমি এই যে একসাথে আলু ধনে পাতা কাঁচা মরিচ তারপরে বুট এগুলো একসাথে মিক্স করলাম তে এটার সাথে আবার একটু জিরা গুঁড়া দিলাম তারপরে এটা একটু মাইকা ফুসকা গুলার ভিতরে আমি দিব টক দইটার মধ্যে একটু জিরা গুঁড়া দিয়ে লই এই টক দইয়ের মধ্যে জিরা গুঁড়ার স্মেলটা অনেক সুন্দর জিরাটা যায় কিন্তু আর কোনো মশলা দিবা না তোমরা দেখো ফুসকাগুলা যে কত সুন্দর তে ফুসকাগুলো একটু বড় বানাইলে হবে কি যে বুটটা দেওয়া যায় তারপর টক দইটা দেওয়া যায় তোমরা গরম গরম একদম বিকালে চায়ের টেবিলে পরিবেশন করো বাইরের খাবারটা বন্ধ রাখো ঘরের খাবারটা একদম পিওর খাবার দেখো কত সুন্দর কতগুলা বুট বাড়ছে দেখো তারপরে ফুসকা কতগুলা হয়েছে এই টক দইটার মধ্যে জিরা দিছি তোমরা দেখছো অনেক স্বাদ এই টক দইটার মধ্যে এই যে টক যেই টক স্বাদ লাগে তোমরা একবার না ট্রাই করলে বুঝবা না যে দই ফুসকাটা এত মজা আর আমি ছোলা দিছি কত যে সুন্দর এই ফুসকাটা কত যে দই বাচ্চে দেখো শুধু এটার মধ্যে বিট লবণ জিরার ফাঁকি আর এক চামচ চিনি তোমরা বুঝা যেভাবে টক লাগবে সেভাবে খাইবা এত চিনি দিবা না চিনি দিলে টক স্বাদটা পাইবা না এই দইয়ের অনেক টেস্টি একটা খাবার ইয়ালে তো ফুসকার জন্য রোটে বাইরে হইলে ফুসকা খাইতে চায় আমি দই ফুসকাটা তোমাদের সাথে শেয়ার করলাম ছোলা দিয়া তোমরা ছোলা দিয়া খাইবা এটা ডাবলিদা স্বাদ পাইবা না ছোলা দিয়া অনেক মজাই দই ফুসকাটা এই যে পিয়াল খাচ্ছে দেখো আমি আর পিয়াল খাইয়ে নিলাম ই করবা না আর ঠান্ডা খাইবা না কোনো সময় ওইটাই তো দেখা যায় ছোটটা ওইটাই তো দেখা যাবে এটা চিনিয়ে ভর্তি চিনি দিয়ে তো বানাই দিছি তোমার শখ করো এটা তিনটা এই তিনটা তিনটা হয়েছে তাড়াতাড়ি লাগাও বাতাস ঢুকে ওইটাতে গেল একটা এই প্রেশার প্রেশারের একটা প্রেশারের একটা দেও একটু প্রেশার এই ক্যাপসুলটি যে কালকে নিয়ে আসছি পানিটা দাও এই যে শাকগুলা নিচে একদম তাজা শাকগুলো আসছে এটি আনলাম রান্না করব কুই শাকটি রান্না করব শুটকি আনছি লটকা একদম তাজা শাক বন্ধের নিয়ে বসছে এখানে 100 টাকা শাক আনলাম দুই দুই রকমের তো এই শাকগুলো আনছি আমি নিচের থেকে তো এখন একটু কাটাকাটি করব লটকা শুটকি দিয়ে মিষ্টি কুমড়া আলু আর হলো কাঁঠাল বিচি দিয়ে এই পাক করব এগুলি সব কাইটা এই পানি নাই পানি ছাড়তে হইব পানি ছাড়ে না কেন শাকটি ধুইলাম এটা মিষ্টি কুমড়া
কেটে একটু দিয়ে নেব। বলতে পারি না আমি। পানি গরম হয়েছে, গোসল করতে যাও। বলছে কেটা বলছে শুটকি হয়ে গেছে না ভাত খাম। লাল শুটকির ভর্তা অনেক লাল টুকটুকা শুটকির ভর্তা, শুটকির তরকারি মজা মজা। খাইয়া দেখো না অনেক স্বাদ, একটা নলা খাইয়া দেখো। অনেক স্বাদ, অনেক স্বাদ, ঝাল, অনেক ঝাল হয়েছে। লাগবো না, তোমার ভর্তা দামাই খেয়ে দিমো, মিষ্টি কুমড়া ভাজি আর ডাল খাও।